হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সোভাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বহু অসাধারণ গুণাগুণের কথা প্রথমেই গাছটিকে খুব ভালো করে লক্ষ্য করুন এই গাছটি গ্রাম বাংলায় প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় এই গাছটি প্রায় অধিকাংশ লোকের বাড়িতেই দেখতে পাওয়া যায় এই গাছটির নাম পেয়ারা গাছ এই গাছটিকে আমাদের গ্রামের মানুষজন পেয়ারা গাছ নামে চেনে আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কি নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই গাছটি চিনতে খুবই সুবিধা হবে যদিও পেয়ারা গাছ চেনে না এমন মানুষ খুবই কম দেখা যায় কারণ এই গাছের ফল খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর ও সবথেকে সস্তা দামের ফল এবং সবথেকে বড় কথা এই পেয়ারা গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি করে দেখা যায় পেয়ারাই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি লাইকোফেন পটাশিয়াম ও ফাইবার কিন্তু এই পুষ্টিকর ফলটি ছাড়াও এই গাছের পাতাতেও রয়েছে অনেক ধরনের রোগ সারানোর গুণাগুণ আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই সাধারণ গাছটির অসাধারণ গুণাগুণগুলি কী কী আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক হঠাৎ করে দাঁতে যন্ত্রণা হলে বা মাড়ি থেকে রক্ত পড়লে এই পেয়ারা পাতা চমৎকার কাচ দেয় তার জন্য প্রথমে দুই থেকে তিনটি কচি নরম দেখে পেয়ারার পাতা নেবেন তারপর ভালোভাবে ধুয়ে মুখে কুড়িয়ে ভালোভাবে চিবিয়ে দাঁতের ক্ষতস্থানে বা যেখানে যন্ত্রণা হচ্ছে সেইখানেই রেখে দিবেন। এর ফলে দাঁতের সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন এছাড়াও এই পেয়ারা গাছের ডাল নিয়ে মাঝে মধ্যে যদি দাঁতে ব্রাস করা যায় ঠিক নিমকাটির মতন করে তাহলেও দাঁত অনেক মজবুত হয় এবং অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় কিংবা পেয়ারার কাঠি নিয়ে বেরাস করতে অসুবিধা হলে সেক্ষেত্রে পেয়ারার পাতাতেও দাঁত মাজলে অনেক বেশি উপকার পাওয়া যায় তার জন্য পাতাগুলি প্রথমে ভালো করে ধুয়ে মুখে নিয়ে অল্প একটু চিবিয়ে হাতের আঙুলে নিয়ে দাঁতের ওপর বেরাস করতে হবে এর ফলে দাঁত খুবই মজবুত হবে এমনকি এর ফলে মুখে বা জীবের ঘা থাকলেও সেটিও আস্তে আস্তে সেরে যাবে দুই পেয়ারার পাতা জলের সাথে সেদ্ধ করে ঠান্ডা হবার পর মাথায় লাগালে অকালে পড়া বন্ধ হয় তিন পেয়ারার পাতা খাবার ফলে শরীরের ইনসুলিনের মাত্রা বৃদ্ধি না করে সুগারের পরিমাণ কমিয়ে ফেলতে পারে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চার পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপেন থাকায় এটি স্তন ক্যান্সার জোরায়ু ক্যান্সার মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী গবেষণায় দেখা গেছে যে জরায়ু ক্যান্সার বৃদ্ধির জন্য দায়ী অ্যান্টিজেন তৈরি রোধে পেয়ারার রস বিশেষ ভূমিকা রাখে এছাড়াও দৃষ্টিশক্তির উন্নতি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাইরয়েড সমস্যা রক্তচাপ নিয়ন্ত্রণ মুখে বর্ণ কমাতে এবং সর্দিকাশি নিরাময়ে ও মস্তিষ্ক ঠিক রাখতে এই পেয়ারা পাতা বিশেষ ভূমিকা রাখে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে